পরে বলবো। কবে? পরে। কথা দিলে তো? হ্যাঁ। প্রমিস? প্রমিস। আচ্ছা মেঘলা, এই যে আমি আজকে চলে যাব, তোমার আমার কথা মনে পড়বে? হ্যাঁ, খুব মনে পড়বে। আর আমার কথা মনে পড়লে তোমার মন খারাপ হবে না? মন খারাপ কেন হবে? তুমি তো বললে তুমি খুব তাড়াতাড়ি আসবে। তাও তো ঠিক। আচ্ছা, আমি যদি তোমাকে একটা কথা বলি, তুমি কথা রাখবে? হ্যাঁ রাখবো। কি কথা বলো। তুমি না খুব আনমাইন্ডফুলি রাস্তাঘাটে চলাফেরা করো, যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। তাই বলছি রাস্তাঘাটে চলাফেরা করার সময় একটু মন দিয়ে চলো। কি হলো আশ্চর্য, আমার কথা রাখবে না? আমি কিন্তু তোমার কথা রেখেছিলাম, তোমার বাড়ির কাউকে কিন্তু আমি ওই বাজে ছেলেগুলোর কথা বলিনি। আচ্ছা বাবা, আমি এবার থেকে মন দিয়ে রাস্তায় চলব। অনুরাগ! হ্যালো। আমি তো তোমার কটেজ থেকেই ঘুরে এলাম, তোমার দেরি হচ্ছে দেখে। তুমি চলে যাবে, দেখা করতে এলে না। আর মা বাবা আমাকে বললো যে তোমার যদি ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, মানে তুমি যদি না পারো উঠতে, তাই গিয়েছিলাম। আমি তো রেডি, মেঘলার সঙ্গে দেখা করেই তোমাদের সঙ্গে দেখা করতে আসতাম। তোমার ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এবার বেরোতে হবে। ঠিক আছে, এই কথা রইল। কিন্তু তুমি কিন্তু আমায় কথা দিয়েছো, মনে রেখো। মেঘলা, বাবি আর মাকে গিয়ে বলো অনুরাগ দাদা আসছে। যাচ্ছি, আসছি। আউট! মেঘলা! কথা রাখলে না তো? একটা ইটের টুকরো ছিল, আমি দেখতে পাইনি। লেগেছে? আরে না না, ওই রকম হটমি পড়ছে, বড্ড কেয়ারলেস। বারবার কি কথা নেওয়ার কথা বলছে অনুরাগ। মেঘলাকে পরে জিজ্ঞাসা করতে হবে তো। অনুরাগ! ও চলো, আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করে আসি, এসো। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। কি ব্যাপার? বারে আমার আর তোমার ব্যাপারে, আমাদের যোগাযোগ করার ব্যাপারে। আমরাও তো কালকে এখান থেকে চলে যাচ্ছি, তাই না? কথা যখন দিয়েছি আসবো। প্রমিস? তোমার বাড়িতে যে আমি আসবো সে প্রমিস তো আমি আগেই করেছি, তাও তুমি যখন আবার বলছো, আবার করছি। আমি বা আমার বাড়ির লোক তোমার বাড়িতে ঠিক আসবে, প্রমিস। চলে এবার যেতে হবে, নাহলে সত্যি দেরি হয়ে যাবে, এসো। আজ খুব পাকা পাকা লাগবে। না, আমরা একদিন একসঙ্গে ঘুরেছি তো, তাই আজ আমারও খুব ফাঁকা লাগবে। শুধু আশা একটাই, তুমি তাড়াতাড়ি আসছো। আমি কিন্তু তোমার মোবাইলে ফোন করব। কলকাতায় পেশেন্ট থাকে, অপারেশন থাকে,
শহরে ফিরলে কাজের নানান চাপ থাকে আর কি। তা তুমি ফোন করো, আমি যদি ফোনটা ধরার অবস্থায় থাকি তাহলে নিশ্চয়ই ধরবো। চলে এবার যাই, আঙ্কেল আন্টির সঙ্গে দেখা করে আসি। এসো। আমার এই ঘরে আসা বারণ বুঝি? মিঠি দিঠি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, তুমি তো এখন ওদের সাথেই ঘুমো। এত রাত্রে হঠাৎ আমার ঘরে দেখে আমি, আমার ইচ্ছে হয়েছে, আমি তাই এসেছি বোম্বা। সেই তোমার ইচ্ছের বিরুদ্ধে যায় কার সাধ্যি? এখন জ্বর কেমন? ভালো ভালো আছে। প্লিজ আমায় নিয়ে তোমার চিন্তা করো। চুপ, একদম চুপ। ঠিক আছো মানে? হ্যাঁ, এই তোমার ঠিক থাকা? গা তো জ্বরে পুড়ে যাচ্ছে বোম্বা, ওষুধ খাওনি তো? না। কেন খাওনি? কেন? আমার শাস্তি দেবে বলে। তুমি শাস্তি পাও? পাই। সুস্থ তোমার সঙ্গে লড়াই করার ক্ষমতা আমার আছে, কিন্তু তুমি অসুস্থ হলে আমার লড়াই করার শক্তিটা যে কোথায় হারিয়ে যায় জানো বোম্বা? আমি পাশের ঘরে বাচ্চাদেরকে ঘুম পাড়াচ্ছিলাম, তোমার বাজনা শুনে আমি উঠে এলাম। আমার না খুব মনে পড়ে যাচ্ছিল আমাদের বিয়ের আগের দিনগুলো, তুমি সারা রাত ফোন করে আমাকে শরৎ শোনাতে। আমি কিছুতেই ফোন রাখতে চাইতাম না, আর ঘন্টার পর ঘন্টা ফোনে আমার শেষ হয়ে ভোর হয়ে যেত, আমাদের কথা শেষ হতো না। যদি সেই জন্যই বোধ হয় আজকে কথা বলার মতো আমরা আর কিছু পাই না। না তা নয় বোম্বা, তোমার তখন আমাদের জীবনটা অনেক অন্যরকম ছিল, এত এত চাপই ছিল না জীবনে। চাপ তোমার কাজুরি, তোমার আমার জীবনে কোনো চাপ ছিল না, আজও নেই। বোম্বা, লাভ ইউ বোম্বা, আই লাভ ইউ বোম্বা। আমি বাইরে শুধু কাজটাই করি, কাজের বাইরে আমি কিছু করি না বোম্বা। আমার অন্য কোনো রিলেশন নেই। সে কথা আমার থেকে বেশি ভালো করে কে জানে। কাজুরি, তুমি আমাকে যতই অপদার্থ ভাবো, তুমি আমার উপর যতই রাগ করো না কেন, একটা কথা কিন্তু তুমি নিজেও খুব ভালো করে জানো যে আমার থেকে বেশি কিন্তু তোমাকে কেউ ভালোবাসে না কাজুরি। আর কি জানো তুমি? তুমি আমাকে ভালোবাসো কাছুরি। ভালোবাসার নিজস্ব একটা তরঙ্গ থাকে, সেটা বুঝতে অসুবিধে হয় না। তাহলে বোকার মতো কেন রাগ করো তুমি? কেন সব সময় আমাকে অন্যদের সামনে এভাবে অপমান করো যাতা বলে? সবাই কি ভাবে বলো তো?
কেউ কিছু ভাবে না, কেউ কিছু ভাবে না কাজরি, কারণ সবাই তোমাকেও জানে আর আমাকেও জানে। তাই বলে সবসময় তুমি আমার সঙ্গে এরকম খারাপ খারাপ কথা বলবে? ওই লোকটাকে জড়িয়ে কেন এতগুলো খারাপ কথা বলছো বলো তো বোম্বা? ওনার সঙ্গে নিতান্ত আমার প্রফেশনাল সম্পর্ক। জানি স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।